সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া এলাকায় শাহসুফি আব্দুল কাইয়ুমের মাজার উড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে এটি একটি পারিবারিক কবরস্থান, ওই পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তবে সেখানে মাঝে মধ্যে কিছু লোকজন এসে জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময় বসে দোয়া করতেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুলিশ মাজার থাকার বিষয়টি অস্বীকার করলেও এলাকাবাসী দিলেন ভিন্ন তথ্য। তারা জানিয়েছেন শাহসুফি আব্দুল কাইয়ুমের মাজারে প্রতি বছর ওরস হতো। একই এলাকার শাহপরানের বাজারে গান বাজনা নিষিদ্ধ করার পর শাহসুফি আব্দুল কাইয়ুমের এই মাজারটি গুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে 10-12 জনের একটি দল এ কাজটি করেছে, তবে এ সময় স্থাপনাটি রক্ষায় কেউ এগিয়ে আসেন, জানালেন স্থানীয়রা। শাহ সুফি আব্দুল কাইয়ুমের নাতি মোহাম্মদ আব্দুল বাকি চৌধুরী সাংবাদিকদের বলেছেন ওই স্থানটি তাদের পারিবারিক কবরস্থান। তার দাদা শাহ সুফি আব্দুল কাইয়ুম একজন আলেম ছিলেন, তার অনেক ভক্ত রয়েছে। তাকে দাফনের পর সেখানেই ভক্তরা মাজার হিসেবে এটি করে তুলেছেন। তার দাদার ভক্তরা কবরস্থানটিকে মাজার হিসেবে তৈরি করলেও তারা সেটিকে পারিবারিক কবরস্থান হিসেবেই দেখেন, বলছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া এক ভিডিওতে দেখা গেছে 10-12 জনের একটি দল মাজারটি হাতুড়ি দিয়ে আঘাত করে মুড়িয়ে দিয়েছে, ভেঙে দেওয়া হয়েছে মাজারে থাকা কবরগুলো। পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো শাহপরান থানার ওসি মোহাম্মদ মনির হোসেন দাবি করেছেন স্থাপনাটি ভেঙে দেওয়ায় স্থানীয়রাও খুশি। মাঝারের যেসব বিষয় দিয়ে এরপর থেকে আর এগুলো কিছু হয়।